ফুল সবসময় দেয় না, ফুল সবসময় শহীদ মিনার থেকে নিয়ে আসি। হ্যাঁ, সবার ব্যতিক্রম। অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ প্রতি বছরই আমরা এরকম ভাবে সকল ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে স্মিতানবীর ইসলাম কামবেক উইথ আনাদার ব্লগ ভিডিও। আজ 21 ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে আমরা যাবো হচ্ছে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে গিয়ে আমরা মহান ভাষা শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করব এবং তাদের সম্মানে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তম্ভ অর্পণ করব। তো আমরা এখন যাচ্ছি জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং ভিডিও শেষে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ অনুপ্রেরণা পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে। আর সো যারা জামালপুরের দর্শক আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর উপভোগ করুন এই ভিডিওটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমরা যাই জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। লেটস গো। সো গাইস, আমরা ফাইনালি জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনার। আর এই শহীদ মিনার কিন্তু ইতিমধ্যে লোকজন আসা শুরু করেছে। আমরা লক্ষ্য করছি যে সবার মুখে একটাই ধ্বনি, আমার ভাইয়ের রক্তের আঙ্গন 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। কথাটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে আজ 21 ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং ভাষা শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাতে সবাই আসছেন এই শহীদ মিনারে। শুরুটা হয়েছিল 1948 সালে ঢাকা মেডিকেল কলেজে এক সমাবেশে। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দিয়েছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সাথে সাথে সমাবেশ স্থলে থাকা সেখানকার ছাত্র জনতা প্রতিবাদ করেছিলেন। তখন থেকেই আন্দোলনের শুরুটা। সেই সময় থেকে পুরো ঢাকা শহরে সকল প্রকার সভা সমাবেশ সব নিষিদ্ধ করে দেন পাকিস্তান সরকার। হ্যাঁ, 1952 সালের 21 ফেব্রুয়ারিতে পুরো ঢাকা শহরে 144 ধারা জারি করা হয়। সেই 144 ধারা ভঙ্গ করে ছাত্র জনতা একটি বড় মিছিল বের করলে পুলিশ সেই মিছিলের উপর অতর্কিতভাবে গুলি চালান। সেই গুলিতে শহীদ হন রফিক, শফিক, জব্বার, বরকত সহ অনেকেই। সেই খবর দ্রুত ছড়িয়ে পড়লে সারা দেশব্যাপী আন্দোলনের ঝড় উঠে। অবশেষে সেই আন্দোলনের রূপ নেয় বড় একটি আকারে। আসলে শহীদ মিনার আসার অনুভূতিটা অবশ্যই আমাদের ভালো। এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই জুতা পরে আসছে। এদিকে আসলে আমি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি বা নিরাপত্তা আরও বাড়ানোর কথা বলছি। এটা আসলে আমাদের নিয়ম শৃঙ্খলা না। আমাদের অবশ্যই উচিত যে আমরা যেহেতু শ্রদ্ধা নিবেদন করতে আসছি এখানে, আমাদের শ্রদ্ধাটা অন্তর থেকে হওয়া উচিত। ভাইয়া, এই ফুল দেওয়ার পরে আপনাদের আর কী কী কার্যক্রম আছে যদি একটু বলতেন আমাদের? ফুল দেওয়ার পরে আপাতত কোনো কার্যক্রম নেই। এখানে 12টা পর্যন্ত সম্ভবত ফুল দেওয়ার অনুষ্ঠান চলবে। তারপরে সন্ধ্যার পর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের ক্লাবে কোনো নির্দিষ্ট কোনো প্রোগ্রাম নেই? আমাদের ক্লাবের থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আর গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণের অনুষ্ঠান একটা দুপুরে করা হয়েছে। না, আমাদের আর কিছু আলোচনা সভা রয়েছে, কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, কয়েকটা প্রতিষ্ঠানে। এ ভাষা এমনি এমনি আসেনি, এ ভাষার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে, এ ভাষার জন্য অনেক জীবন দিতে হয়েছে। এ ভাষা আমার মায়ের ভাষা, আমার ভাষা, বাংলা ভাষা। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান রইল। ছোটবেলা থেকেই সকালবেলা প্রভাত ফেরিতে আসি, খালি পায়ে হেঁটে আমাদের ফুল দেওয়ার অনুভূতিটা ছোটবেলা থেকে অনেক সুন্দর। স্কুল বা কলেজ থেকে আসছিলেন নাকি? না, আমি একান্ত ব্যক্তিগতভাবে আসছি। একটা ব্যক্তিত্ব আছে, এটা হচ্ছে আমি ফুল সবসময় দেই না, ফুল সবসময় শহীদ মিনার থেকে নিয়ে আসি। হ্যাঁ, সবার ব্যতিক্রম। ভালো থাকবেন, আসি, খোদা হাফেজ। আমি মোহাম্মদ তাসুজ্জামান খান, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ ছাত্রী লীগ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে। আমরা আজকে সকালেই এই সকল ভাষা শহীদদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের প্রতি সম্মান জানিয়ে তাদের
রুহের মাগফিরাত কামনা করে তাদের প্রতি আমরা ফুল নিবেদন করেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগছে আমাদের সবারই, অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ প্রতি বছরই আমরা এরকমভাবে সকল ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে তাদের আখতার মাগফিরাত কামনা করে যাব ইনশাল্লাহ। বিশেষ করে এই বছর হ্যাঁ কোমলমতির শিশুরা আমরা দেখতে পাচ্ছি, একজন বাবা তার ছোট্ট শিশুকে শহীদ মিনারে নিয়ে আসছে। এটি আসলে আমাদের মানে চেতনার হচ্ছিল বহিঃপ্রকাশ যে হচ্ছিল সে ছোট বাচ্চাকে নিয়ে শহীদ মিনারে আসতেছে। আসলে আমরা মনে করি যে শহীদদের প্রতি যে আমাদের শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা যদি আমরা সবসময় রাখতে পারি তাহলে আসলে আমাদের দেশ সোনার বাংলা রূপান্তরিত হবে। আসলে জুতো নিয়ে শহীদ মিনারে উঠতে সেটি খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, আসলে এটা আমরা আসলে কখনোই কামনা করি। শহীদ মিনারের যে মূল বেদি সেই বেদিতে কখনোই জুতা পায়ে আসলে যাওয়া যায় না। তারপর আসলে যারা যাচ্ছে তাদেরকে আসলে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে, তবে মূল বিষয় হচ্ছিল গিয়া সেই সচেতনতা নিজের মধ্যে আসলে নিয়ে আসতে হবে, নিজে থেকে উপলব্ধি করতে হবে যে শহীদ মিনারে আমি যাচ্ছি শ্রদ্ধা দিতে, এখানে অবশ্যই আমি জুতো পায়ে শহীদ মিনারে উঠব না। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আর অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে জামালপুরের বিভিন্ন দর্শনীয় স্থান, ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে তথ্যচিত্র তুলে ধরা হবে। তাহলে আজকের মতো শেষ করতে হচ্ছে এখানে। আল্লাহ হাফেজ।